একটি সাদা কাগজ, কখনো রঙিন, কিছু অক্ষরমালা, মোহন বাণীর পত্রালাপ, উৎকণ্ঠায় উৎপেলিত দিন, মন থেকে মনে অনন্য মিতালি, একটি নীল খাম, সেই সময়ের ডাক হর করা যুগে রচনা করে রেখে গেছে মধুর চতরিং। এই সময় ইমেল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জারের যুগে তেমন শোনার দিন কি আছে? অস্থিরতায় কাঁপা, স্পর্শ মাঝেও উষ্ণতা নেই, মনের মাঝেও হারিয়ে গেছে সোনালি দিনের মন। যৎসামান্য টেক্সট মেসেজের আদান প্রদান মাঝে আজ পায় না চোখের কোণের কাজল ধোয়া জল। হাজার বার্তা ইনবক্সে, প্রীতির ছড়াছড়ি ছোঁয়ার মাঝেও না ছুঁই জানি, উষ্ণতাহীন অনুভূতিহীন প্রেমের প্রাণহানি, শুনব তোমার চিঠি। শুভ সময় প্রিয়, খুব মনে পড়ছে তোমাকে, তাই আজ উড়োচিঠি লেখার পরিকল্পনা করলাম। তোমার জন্য ভেতরটা কেমন অস্থিরতায় আছে, ইচ্ছে করছে বুকে শুয়ে অনেক গল্প করি, বলি ভালোবাসি রে পাখি। সেই ছোট্টবেলা থেকেই আমি ছিলাম সমপকার মতো, যে শুধু ওরাউরি করতো এদিকে সেদিকে। যখন একটু বড় হলাম, শুয়োপোকা থেকে প্রজাপতির রূপ, রং ছড়াতে লাগলো আমার পাখাগুলো, আমি দিনের পর দিন হয়ে উঠলাম পরিপূর্ণ প্রজাপতি। বিভিন্ন রঙের রঙিন প্রজাপতিটি ছুঁয়ে দেখার জন্য পৃথিবীর বহু মানুষ হুমড়ি খেয়ে পড়ল। কেউ আঙুল দিয়ে ছুঁতে চায়, কেউ খপ করে ধরতে চায়, কিন্তু আমি নিমিষে উড়ে পালিয়ে বেড়াই। একদিন পরিচয় হল আমার মতোই এক রঙিন প্রজাপতির সাথে, তার সাথে সখ্য হল। আমি কেমন যেন ধীরে ধীরে তার কাছে চলে যেতে লাগলাম, কাছ থেকে আরো কাছে। আমি তার সঙ্গে স্বপ্নের একটি ঘর বানালাম, যা শুধু আমাদের। সেই ঘরে যখন ইচ্ছে তখন উড়ে যেতে পারি আমি। আজ এখনো আমি সেখানে কাঠের তৈরি বাড়িটির বারান্দায় জানালায় সাদা পর্দা উঠছে, আর আমি সাদা চাদরে মুড়ে শুয়ে আছি আমার সঙ্গে প্রজাপতির বুকে। ঘুম ঘুম চোখে সূর্য আভা দিয়ে যাচ্ছে আমার গালে। আমি চোখ কুচকে তার বুকে আরো একটু কাচুমাচু হয়ে ঢুকে গেলাম। সেও আমাকে জড়িয়ে ধরল, আদরে বুকে জড়ালো আর একটু শক্ত করে। আর লিখতে পারছি না, কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটারে টেক্সট লেখা আর মুছে দেওয়ার যান্ত্রিক মায়াজালে সত্যিকারের অনুভূতিকে যখন অস্পষ্ট করে দেয় এই প্রজন্মের ডিজিটাল বিশ্ব, তখন যাবতীয় ব্যবধান পূরণ করে দিতে পারে বিরল হয়ে যাওয়া নৈসর্গিক চিঠি। চিঠি লিখুন লাল নীল পাতায়, বাহারি রঙে মনের না বলা কথা জানিয়ে রঙিন খামে চিঠি লিখুন, কলম ধরুন লিখুন চিঠি, কল্পকথার ফুল ছুরিতে, একে অন্যের মন চুরিতে, মুঠো ফোনের খোলস ছেড়ে সাদা কাগজ রঙিন করুন, লিখুন মিঠি মিঠি।